আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে যে কোনো ফ্রেন্ডকে কীভাবে আনফেন্ড করবে সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এক ক্লিকের মধ্যে সব ফ্রেন্ডকে কীভাবে আনফেন্ড করতে হয় সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবারে ব্যবসা হচ্ছে অনেকটি নতুন আপডেটের কারণে কিন্তু আপনারা এখন থেকে কিন্তু জানতে পারবেন যে আপনাদের কোন কোন আপনাদের ফ্রেন্ড আপনাদের পোস্টে তেমন কোনো আপনাদের রিয়াক্ট দেয় না বা আপনাদের ইনঅ্যাক্টিভ রয়েছে আপনাদের নব্বই দিন ধরে সেরকম ফ্রেন্ডকে কিন্তু আপনারা দেখতে পারবেন এবার সেই সব ফ্রেন্ড কীভাবে কিভাবে আনফেন্ড করবেন বা আপনাদের যতগুলি ফ্রেন্ড রয়েছে তাদেরকে কিভাবে আনফেন্ড করবেন বা এক একে ফ্রেন্ডকে কীভাবে কিভাবে আনফেন্ড করতে হয় সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি শুরু করছি মোবাইলে আবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনাদের কি করতে হবে আপনাদের মোবাইলের যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ফেসবুকটিকে ওপেন করবেন আমি ফেসবুকটিকে ওপেন করছি আপনারা ফেসবুকটি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন যেহেতু আমি এখানে প্রোফাইলে ক্লিক করছি আপনার প্রোফাইলের মধ্যে আপনি চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা কী করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফেসবুকের যে ফ্রেন্ড লিস্টটি রয়েছে এটা আপনারা দেখতে পারবেন ফ্রেন্ড লিস্টের মধ্যে এখান থেকে দেখতে পারবেন আপনাদের সি অল ফ্রেন্ডের অপশান থাকবে এই অপশানে আপনারা ক্লিক করবেন এই সি অল ফ্রেন্ড অপশানে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের টোটাল কতজন ফ্রেন্ড রয়েছে সেটা কিন্তু আপনি এখানে জানতে পারবেন বা যেহেতু আপনারা ফ্রেন্ডকে কীভাবে আনফেন্ড করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এখান থেকেও কিন্তু আপনারা আনফেন্ড করতে পারবেন এবার নতুন একটা আপডেটের কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার সব ফ্রেন্ডকে কিন্তু এক্লিকে আনফেন্ড করতে পারবেন তার জন্য আপনার ম্যানেজ অপশানে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফ্রেন্ডগুলো এরকমভাবে দেখা থাকবে এবং তাদেরকে যদি আনফেন্ড করতে চান তাহলে কীভাবে করবেন সেটাও আমি আপনাদের বলছি তার জন্য আপনাদের কী করতে হবে এখানে সেন্ট্রভাবে আনফেন্ড যে কোনো ফ্রেন্ডকে আপনারা আনফেন্ড করতে পারে যে কোনো ফ্যানকে ধরুন আপনার আনফেন্ড করবেন তাহলে আনফেন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আনফেন্ড করবেন তাহলে কিন্তু সে আনফেন্ড কিন্তু আপনাদের এই ফেসবুকের ফ্যান থেকে কিন্তু সে হয়ে যাবে এবার বিষয় হচ্ছে আপনার হয়তো ফেন্ড লিস্টের মধ্যে রয়েছে কিন্তু অ্যাক্টিভ নেই সেরকমভাবে আপনার পোস্টে সেরকম রিয়্যাক্ট করে না বা সেরকমভাবে আপনাদের প্রোফাইলের মধ্যে তেমন কিছু দেখে না সেই কারণের জন্য কিন্তু আপনাদের ওখানে ইন তাদেরকে দেখায় বা ডিঅ্যাকটিভ অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবার ওটা দেখতে পারবেন এখানে দেখবেন প্রথমে যে অপশানটি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এক হাজার দুশো চব্বিশ জন এরকম রয়েছে যে আমার প্রোফাইলের মধ্যে তেমন কোনো রিয়াক্ট করে না বা তেমন কোনো কিছু এখানে আমার এখানে কিন্তু রেসপন্স করে না আমার প্রোফাইলের মধ্যে সেইগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছে বা এখানে যদি নাও দেখায় সেরকম আপনাদের ফ্যান তাহলে কী করবেন এখানে আপনারা এই এখান থেকে ধরুন আপনারা ফ্যানকে আনফ্যান করবেন তাহলে কী করবেন এখান থেকে সেমগুলো হবে এখানে সিলেক্ট মাল্টিপ্লে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার যতগুলি রয়েছে আপনারা একসাথে এখান থেকে টিকচিহ্ন করে যাবেন এখানে টিক করবেন পরপরে এখানে আপনার আনফেন্ড অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু তারা কিন্তু এক ক্লিকের মধ্যে সব ফ্যান কিন্তু আনফেন্ড হয়ে যাবে এই একটি সেটিংসের মাধ্যমে আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করে দিতে পারলাম ঠিক এরকম ভাবে কিন্তু এক ক্লিকের মধ্যে সব ফ্যানকে আনফেন্ড করতে পারবেন এবার সব ফ্যান বলতে কিন্তু আপনারা সবগুলিকেও পারবেন না যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি বাট ধরুন এখান থেকে আপনারা আনফেন্ড করবেন কিভাবে এবার কোনো ফ্যানকে আপনার আনফেন্ড করতে হলে পরে এখানে আপনাদের সেই ফ্রেন্ডের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর তার প্রোফাইলে যেতে হবে তারপর সেই ফ্রেন্ড অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কেন থেকে ধরুন আনফেন্ডের অপশান থাকবে এই আনফেন্ড অপশন ক্লিক করুন তাহলে কিন্তু সে কিন্তু এখানে কনফার্ম করেন তাহলে সে কিন্তু আনফেন্ড কিন্তু আপনাদের ফেসবুকের ফ্রেন্ড থেকে কিন্তু হয়ে যাবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে ফেসবুকের ফ্রেন্ডকে আনফেন্ড করতে সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে থেকে যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে